তো আজকে আমাদের এখানে সার্কুলেশনের পরে আমার সাথে আপনাদের সাথে প্রথম দেখা, আজকে অনেক দরকারি কথাবার্তা আছে এখানে। যদি মে মাসে আমাদের পরীক্ষাটি হয়, তাহলে এখন থেকে মে মাস পর্যন্ত আমাদের জার্নিটা কিভাবে হবে এই নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আজকের সেশনটাতে থাকবে, এবং আজকের এই ক্লাসটা তো হবে অনেক বেশি ইন্টারেক্টিভ। আপনার কাছে জানবার বিষয় যাই থাকুক না কেন, বিসিএস প্রস্তুতি রিলেটেড যে কোনো কোশ্চেন আপনি করবেন। এই জন্য যারা এখানে নতুন আছেন, পুরাতন আছেন, সকলেই আপনাদের কোয়েরি গুলা, আপনাদের কোশ্চেন গুলা, আস্কিং গুলো আমি আমার কথা শুরু করবার আগে প্রয়োজনে একটা খাতায় নোট রাখুন, আমি এই প্রশ্নটা করব। আপনার এই প্রস্তুতি আবারও বলে দিচ্ছি, আজকের সার্কুলেশন পরবর্তী আমাদের যে কথাবার্তাগুলো আসবে মূলত আমরা এখানে একটা ক্লিয়ার রুট ম্যাপ পাবো। আজকে ক্লিয়ার রুট ম্যাপ, হাউ টু গো অ্যান্ড হোয়াট টু ডু, এখন থেকে শুরু করে মে মাসের 22 তারিখ বা 27 তারিখ পর্যন্ত আমাদের জার্নিটা কেমন হবে, আমাদের কি কি করা চাই, আমাদের এখন থেকে বর্ডার স্টাইল, ইভেন লাইফ স্টাইল, সবকিছু রিলেটেড আপনার প্রশ্নগুলো আপনি আমাকে সরাসরি করবেন। আমি নিজে অনেকবার বিসিএস দেওয়া, এবং আমি সেই 34 এবং পরবর্তী আরো 35, 36, 37, 38 অনেকগুলো বিসিএস পাস করা আমার এই লাইনে অভিজ্ঞতা আছে, আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলো আপনাদেরকে শেয়ার করব প্রথম কথা। তাহলে দ্বিতীয় কথা হলো আমাদের যে এই শিডিউল্ড ক্লাস, ক্লাসের আজকের বিষয়বস্তু হলো প্রোনাউন, মূলত ইংরেজি গ্রামার বেসড যে সকল টপিকস গুলো নিয়ে আমরা ক্লাস নিয়ে থাকি তার মধ্য থেকে প্রোনাউন একটু কঠিন একটা জায়গা। প্রোনাউন থেকে গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আমি আজকের ক্লাসে আলোচনা করব, পাশাপাশি আজকের ফোকাসটা থাকবে এখন থেকে শুরু করে মে মাসের 27 তারিখ পর্যন্ত এই সময়টা আমাদের জার্নিটা কেমন হবে, কি কি করা চাই, এবং আমরা হেল্পলাইন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে গাইডলাইনের জন্য গাইডলাইনটা কিভাবে হবে। গত কিছুদিন ধরে এখানে ক্লাস করছেন এমন কয়েকজন এখানে আছেন, আবার নতুন অনেকেই আছেন, তো নতুন পুরাতন সকলেরই জার্নিটা এখন এখান থেকেই নতুন ভাবে শুরু হচ্ছে, ওভাবেই আমাদের ওয়ে অফ সাকসেস বা ওয়ে অফ প্রিপারেশন হোয়াট এভার ইউ সে ওই জায়গাগুলো নিয়ে কথা হবে। আবারও বলে দিচ্ছি আজকে কথা হবে ফেস টু ফেস, একেবারে কোশ্চেন করবেন আপনি যে যে প্রান্ত থেকে থাকুন না কেন, আপনার কোশ্চেনটা আপনি করবেন, আমার এই বিষয়ে জানবার আছে। হ্যাঁ, এই হচ্ছে কথা। সো এখন এখানে অনেকেই জয়েন করে নিচ্ছেন, আপনাদের প্রশ্নগুলো কি আগে নিব নাকি আগে আলোচনা শুরু করবো বলে এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম। স্যার জি বলুন। স্যার আমি একটু লেটে জয়েন করেছি, তো 44তম এই নতুন ব্যাচটা কবে থেকে ক্লাস শুরু হবে স্যার? এটা ক্লাস মনে করেন আজকে থেকেই শুরু, আমি একটু পরে আজকে ফেসবুকে রুটিনটা দিয়ে দিব, আজকে ক্লাস, এরপরে 7 তারিখ ক্লাস, 8 তারিখ ক্লাস, কারণ এখন সময় নেই, এখন একেবারেই ডিলে হবে না। আমরা মনে করুন একেবারে বেশি ঘন ক্লাস দিব না, ক্লাস না, আমি বিশ্বাস করি না যে ক্লাস, হ্যাঁ আমি বিশ্বাস করি গাইডলাইন, গাইড করা, আপনাকে একটা মেকানিজমের মধ্যে ফেলে দেওয়া, আপনাকে পড়তে বাধ্য করা, এবং আপনি পড়তে গিয়ে যেখানে কঠিন ওই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া, ব্যাপারটা এরকম। এগুলাকে ক্লাস বলবেন না, এগুলাকে আপনি বলবেন কনসালটেশন, এগুলাকে আপনি বলবেন সেশন, সেশন, কারণ আপনি তো স্টুডেন্ট, বাচ্চা স্টুডেন্ট না, আপনি সিনিয়র একজন, আপনার আপনাকে পড়ানোর স্টাইলটা হবে ভিন্ন রকম, আপনাকে প্রবলেম গুলো সলভ করার ওয়েটা দেখাতে হবে। এই জন্য আমি মনে করি এগুলো হচ্ছে সেশন, এগুলো ক্লাস না। কথা বুঝতে পারছি? এখানে বিশেষ করে সবচেয়ে আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে টিচার যারা অলমোস্ট সবাই বিসিএস ক্যাডার অফিসার ক্লাস নেয়, এদের এক একজনের আইডিয়া, এক একজন ক্যাডার হওয়ার জন্য যে ওয়ে অফ সাকসেস গুলো বলবে, এগুলো অবশ্যই আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে, মোটিভেট করবে। একজন ক্যাডার অফিসারের মোটিভেশনের পদ্ধতি এবং একজন ক্যাডার নয় এমন মানুষের মোটিভেশনের পদ্ধতির মধ্যে পার্থক্য আছে, এন্ড হিয়ার ইজ দ্য ডিফারেন্স। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কোর্সটি কি আজ থেকে কনসেন্ট্রেশন ক্লাস যেটা আজকে হচ্ছে এটা দিয়ে শুরু হচ্ছে স্যার? জি জি জি, এটা দিয়ে শুরু হয়ে যাচ্ছে। আমি 43তম অনলাইন এক্সাম ব্যাচে আমি ভর্তি ছিলাম স্যার, আপনাদের
যে শিডিউল গুলি বা যেভাবে আপনারা গাইডলাইন দিয়েছেন স্যার, আমাদেরই গাফিলতার জন্য আমি বুঝতে পেরেছি পরীক্ষার পরে যে আসলে পড়াগুলো যদি সেই সময় সঠিকভাবে প্রতিদিন সারতে পারতাম তাহলে হয়তো এই পরীক্ষাটা অনেক ভালো দিতে পারতাম। যদিও অনেকটা আল্লাহর রহমতে ভালো দিয়েছি স্যার, তাও কিছু কয়েক নাম্বারের ব্যাপারে একটু কনফিউজ, কারণ অনেকে অনেক ভাবে উত্তর গুলো দিচ্ছে, এক একজন এক এক ভাবে উত্তর দিচ্ছে, সেটা মনে হচ্ছে যে হয়তো আমারটা ঠিক হয়নি, তাই একটু ভয় পাচ্ছে। যদিও তবে 40তম ইচ্ছা আছে স্যার আপনাদের সাথে থাকার এবং আপনাদের নির্দেশনা গুলো মেনে চলার স্যার। দোয়া করবেন স্যার। জি ধন্যবাদ, ধন্যবাদ। আপনি গাইড দিয়েছিলেন, এক্সাম বেসে ছিলাম যদিও স্যার, কিন্তু এক্সাম বেসে থাকলেও যেগুলো দিয়েছেন পরে দেখলাম যে আসলে পরীক্ষার হল থেকে বেরোনোর পরে যে ওইগুলো যদি ভালো করে রোজ পড়তাম তাহলেও অনেকটা আমি হয়তো 115 মার্কের অ্যান্সার সঠিক দিয়ে আসতাম, অনেকগুলো কমন ছিল স্যার আপনার মডেল টেস্ট গুলো থেকে। জি জি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো থাকবে, আরো কাজ করতেছি আমরা, আমরা নিজেরা প্রশ্নে হাত দিচ্ছি ইনশাল্লাহ আরো ভালো করব। মিউট করে দেন, হ্যাঁ তার এখন শুনবে। তাহলে পরে আগে আমরা যে একটা সার্কুলেশন আসবার পরে সার্কুলেশনটার পরে 5 মাস 7 মাস 8 মাস পরে একটা ডেট আসতো, ডেটের পরে পরীক্ষাটা হতো। কিন্তু ইদানিং কালে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে 43তম বিসিএস প্রিলি একটা স্পেসিফিক সার্কুলেশনের সাথে যে ডেটটা ডিক্লেয়ার করা হয়েছিল, বলা হয়েছিল সম্ভাব্য ওই তারিখে পরীক্ষা হবে এবং ওই তারিখেই পরীক্ষা কিন্তু হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক, স্পেসিফিক আমরা একটা শুরু থেকেই একটা ডেট পেয়ে যাই, যেহেতু আমাদের 44তম সার্কুলেশনে আমাদের এই মাসের 27 তারিখে 2022 সালে এই তারিখেই পরীক্ষা হবে এবং এই ডেটটা বা এই দিনটা টার্গেট করেই মূলত আমরা আমাদের প্রিপারেশনটা নিব। এই প্রিপারেশনের জন্য একজন প্রার্থী হিসেবে আপনার যা যা করণীয়, এখানে প্রথমত হচ্ছে বেসিক, বেসিক বলতে আপনাকে টেক্সট পড়তে হবে, তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে কোয়েশ্চেন, কোয়েশ্চেন পড়তে হবে, এরপরে আপনার সিলেবাস কভার করতে হবে। আপনার কাজ হচ্ছে এইটুকু প্রিলিটিকবার জন্য। তাহলে টেক্সট বই অবশ্যই টেক্সট বই পড়তে হবে। বাজার থেকে বাংলার জন্য একটা সাপোর্টিং বাংলা বই নিলাম, ইংরেজির জন্য একটা ইংরেজি সাপোর্টিং বই নিলাম, ম্যাথমেটিক্স এর জন্য একটা সাপোর্টিং বই নিলাম। ওইটুকু বই থেকে শুধুমাত্র কোয়েশ্চেন বেসড পড়াশোনা করে প্রিলি পাস করা এখন কঠিন, এই জন্য যে এখন প্রিপারেশনের কোয়েশ্চনের টাইপ বা কোয়েশ্চনের ধরনের মধ্যে যেমন পরিবর্তনটা আসছে, পাশাপাশি কম্পিটিশন অনেক বেড়ে গেছে, একটু ট্রিকি হতে হবে, এখানে টেক্সট প্লাস কোয়েশ্চন মিক্স করে পড়তে হবে একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে সিলেবাসটা কভার করে পড়তে হবে, টোটাল সিলেবাসের উপর একটা ওভারভিউ এন্ড সবকিছুর পরে এই যে এই তিনটা বিষয়ের সমন্বয়ে যা পড়বো তাকে রিভাইজ করার অভ্যাসটা আপনার মধ্যে থাকতে হবে, তারপরে আমরা প্রিলিটা কোয়ালিফাই করব। এর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে এই 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 কোর্সটাতে আমরা আপনাদেরকে টেস্ট করানোর জন্য কতগুলো অ্যাসাইনমেন্ট টেস্ট করাবো। অ্যাসাইনমেন্ট যেমন আগামীকাল 44তম ব্যাচের যারা ইতিমধ্যে অর্থাৎ এডমিটেড স্টুডেন্ট আছে তাদের জন্য নবম দশম শ্রেণীর বিজ্ঞান এই পুরো বইটার উপরে একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা হচ্ছে মূলত 6 তারিখে 6/12, অর্থাৎ এখানে আমরা প্রতি সপ্তাহে একটি টেক্সট বইয়ের উপর একটা অ্যাসাইনমেন্ট টেস্ট করাবো। যদি কেউ আর্গিউ করেন এক সপ্তাহে একটা টেক্সট বই বা একটা বাংলাদেশ বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর ভূগোল বই, নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই অথবা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই, এই টাইপের একটা সম্পূর্ণ টেক্সট বই 6 দিনে বা 7 দিনে এক সপ্তাহের মধ্যে শেষ করে কি স্যার আমরা 100 নম্বরের পরীক্ষা দেওয়া সম্ভব? যদি সম্ভব হয় তাহলেই পরে আপনি প্রার্থী, যদি আপনার সম্ভব না হয়, যদি এভাবে সিরিয়াসলি পড়াগুলোকে নিয়ে যদি পরে পরীক্ষাগুলো দিতে না পারেন তাহলে প্রতিযোগিতায় আপনি অন্যদের সাথে পাল্লা দিয়ে পেরে উঠবেন না। দ্যাটস ওয়াই আপনার আমার রিকোয়েস্ট থাকবে, আমরা প্রতি সোমবার ডিক্লেয়ার করে দিলাম প্রতি সোমবার এক একটা টেক্সট বইয়ের উপরে অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো নিব। অ্যাসাইনমেন্ট টেস্ট তাহলে আমাদের প্রথম কাজ হবে অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো করা, এবং এই অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো কি কি আমি বলে দিলাম, বিজ্ঞান, তারপরে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বই, তারপরে হচ্ছে ভূগোল বই, ভূগোল বই আইসিটি একটা পার্ট আমরা সংযুক্ত করব, এরপরে হচ্ছে বাংলার জন্য ব্যাকরণ,
ইংরেজি সাহিত্যের জন্য আমরা আমরা সম্পূর্ণভাবে আমাদের একটা লেকচারশিট এবং লেকচারশিটটাই অ্যাসাইনমেন্ট করবেন, অন্য কোনো কিছু পড়বার কোনো দরকার নেই। এভাবে আমরা এক সপ্তাহে একটি একটি অ্যাসাইনমেন্ট করাবো, এবং তার খেয়াল করতে হবে আমাদের হাতে টোটাল সময় আছে 6 মাস। 6 মাস, 6 মাসের মধ্যে আমাদের কাজ করতে হবে কি কি, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, তারপরে হচ্ছে আপনার সাবজেক্ট টেস্ট। সাবজেক্ট টেস্ট, তাহলে সাবজেক্ট টেস্ট গুলো কিরকম? সাবজেক্ট টেস্ট গুলো মনে রাখবেন, প্রিপারেশন নিচ্ছেন বিসিএস এর জন্য, প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষার জন্য, পরীক্ষার প্রিপারেশন নিতে হবে পরীক্ষা দিয়ে দিয়েই, পরীক্ষা দিয়েই পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে। এই জন্য আমাদের কি কি পড়লে একজন প্রার্থী ফেল করবে না, পাস করবার জন্য যা যা করণীয়, তাই আমরা আপনাদেরকে প্রাতিষ্ঠানিক ভাবে একটা মেনটেন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। তাহলে একটা লেভেল বলেছি, একটা পার্ট বলেছি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টেস্ট। এরপর আমাদের দ্বিতীয় ধাপে আসবে সাবজেক্ট টেস্ট। সাবজেক্ট টেস্ট গুলো সহজ, মূলত আমরা গুলো হবে ওগুলাকে আমরা বলবো সাবজেক্ট টেস্ট, এবং এই পরীক্ষাগুলো পূর্ণ সিলেবাসের উপরে ঘুরিয়ে আনবার যে কাজ, এটা আমরা প্রাতিষ্ঠানিক ভাবেই করবো। এবং আমরা এখানে অ্যাসাইনমেন্ট টেস্ট, এরপরে সাবজেক্ট টেস্ট, এই যে অনেকগুলো পরীক্ষা হবে, এই পরীক্ষাগুলোর মধ্যে কোশ্চেন গুলো কিন্তু রিপিট হবে না, কারণ কোশ্চেন গুলো সেন্ট্রালি একটা জায়গা থেকেই আমরা ওভাবেই করি ইউজুয়ালি, এবং এই কোশ্চেন গুলো রিপিট হবে না। এই জন্য প্রতিটা পরীক্ষা অ্যাটেন্ড করার মাধ্যমে, এখানে যদি আপনি সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করেন, তাহলে আমাদের 6 মাসের মধ্যে, 6 মাসে যে পরীক্ষাগুলো পাবো, এই পরীক্ষাগুলোর মধ্যে 8 থেকে 10 হাজার এমসিকিউ পাবো। 8 থেকে 10 হাজার এমসিকিউ যদি আপনি আর প্রতি, অর্থাৎ উইকলি টেস্ট, আবার রেগুলার প্রতিদিন প্রতিটা ক্লাসের পর একটা একটা ক্লাস টেস্ট হয়, ক্লাস টেস্ট গুলো সাবজেক্ট টেস্ট, মডেল টেস্ট লেভেল 1 এবং মডেল টেস্ট লেভেল 2। আমরা মডেল টেস্ট নিই 2 ধাপে, এক ধাপে মডেল টেস্ট নিব সিলেবাস নির্ধারণ করে দিয়ে, আরেক ধাপে মডেল টেস্ট নিব আমরা সিলেবাস বিহীন চূড়ান্ত পিএসসি পরীক্ষার আদলে। সব সম্পূর্ণ পরীক্ষার যে প্রসেস, এই প্রসেসটার মধ্যে কোশ্চেন গুলো কিন্তু রিপিট হবে না। তার মানে হচ্ছে প্রতিটা কোশ্চেন আপনার কাছে ইম্পর্টেন্ট, এবং প্রতিটা পরীক্ষাকে টার্গেট করে যদি আপনার এই প্রিপারেশনটা আপনি নিজের মতো করে নিতে পারেন, দেন ইউ আর সাপোজ টু পাস ইয়োর টার্গেটেড এক্সাম ইনশাআল্লাহ। কোন ধরনের ব্যত্যয় ঘটবে না, পাস করবার দরকার। এখানে আপনার 200 মার্কস এর মধ্যে, অর্থাৎ আপনার 180 বা 200 আউট অফ 200 পাওয়ার কোনো ব্যাপার নেই। পাস করবার জন্য দেখা যায় প্রার্থী যা যদি 4 লাখ থাকে, ওখানে কিছু প্রার্থী এমনিতেই কোনো প্রার্থী না, আবার অনেক বেশি প্রার্থী আছে, কমপক্ষে 2 লক্ষ প্রার্থী আছে, যারা 90 থেকে 100 এর ঘরের মধ্যে গড়াগড়ি খায় খায় 90 থেকে 100 এর ঘরের মধ্যে গড়াগড়ি খায়। এই জায়গাটার মধ্যে এসে তারা আটকে যায়, বারে বারে এই জায়গাটা উতরাইতে পারে না। কেন জানেন? সবকিছুর মধ্যে একটা সমন্বয় করতে পারে না বলেই, সবকিছুর মধ্যে, অর্থাৎ আপনার যে প্রিভিয়াস কোয়েশ্চন যেমন রিভাইজ করতে হবে, তারপরে আপনার টেস্ট করতে হবে, তারপরে হচ্ছে সবগুলো পরীক্ষা দিয়ে দিয়ে নিজের মধ্যে, নিজের পড়া বিষয়গুলোকে রিভাইজ করে করে পরীক্ষা দিয়ে দিয়ে নিজের মধ্যে পারফেকশন আনবার যে কাজ, এটা করতে হবে। সব সবকিছুর সমন্বয় ঘটলেই পরে আপনার যে নেগেটিভ মার্কিং এ 11 নম্বর চলে গেছে, নেগেটিভ মার্কিং এর কারণে যে 10 নম্বর হাত ছাড়া হওয়ার কারণে আপনি ফিল করেছেন, ওই জায়গা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তাহলে এখানে কি কি বলেছি, প্রথমে অ্যাসাইনমেন্ট টেস্ট, তারপরে সাবজেক্ট টেস্ট গুলো আসবে, এটা হচ্ছে 2। এবার তৃতীয় নম্বরে এসে এখানে অবশ্যই প্রতিটা ক্লাসের পরে কতগুলো ক্লাস টেস্ট হবে, এবং ক্লাস টেস্ট গুলো অবশ্যই আপনারা অ্যাটেন্ড করবেন। এরপরে আরো পরীক্ষা আছে, ক্লাস টেস্টের পরে মনে করুন সাবজেক্ট টেস্ট, অনুরূপভাবে আবার আসবে সাবজেক্ট ফাইনাল, সাবজেক্ট ফাইনাল। তাহলে সাবজেক্ট ফাইনাল টেস্ট গুলো কিরকম, মনে করুন আমরা আপনাকে কোনো একটা বিষয়ের উপরে বাংলার জন্য একটা বুকলেট দিলাম, একটা কয়েকটা লেকচারশিট দিলাম, ইংরেজির জন্য যে লেকচারশিট দেওয়া হয়েছে, বিজ্ঞানের জন্য যে লেকচারশিট দেওয়া হয়েছে, বলা হবে এই লেকচারশিটটা রিভাইজ করবেন, এবং বিজ্ঞানের বিগত প্রশ্নগুলো রিভাইজ করবেন, এবং পুরো বিজ্ঞানের টেক্সট বইটা রিভাইজ করবেন। তার জন্য আপনাকে সময় দিলাম 8 দিন, এই 8 দিনে শুধু এই ব্যাপারগুলো রিভাইজ করে এই শুধুমাত্র বিজ্ঞানের উপর 100 নম্বরের একটা পরীক্ষা দেন। এভাবে আমরা প্রতিটা সাবজেক্টের 10টা সাবজেক্ট, অর্থাৎ ভূগোল এবং নৈতিকতা অনুশাসন সহ সবগুলো সাবজেক্টের উপর 100 নম্বরের পরীক্ষার মাধ্যমে সাবজেক্ট ফাইনাল সাজেশনের মতো কতগুলো পরীক্ষা হবে। এরপরে এখানে পরীক্ষার মধ্যে আরো পরীক্ষা আছে, তাহলে পরীক্ষা পেয়েছেন অ্যাসাইনমেন্ট টেস্ট, পরীক্ষা পেয়েছেন সাবজেক্ট টেস্ট,
পরীক্ষা হচ্ছে ক্লাস টেস্ট, এরপরে সাবজেক্ট ফাইনাল টেস্ট, এরপর আসবে কোয়েশ্চন রিভিউ, কোয়েশ্চন রিভিউ টেস্ট। কোয়েশ্চন রিভিউ টেস্ট গুলো সহজ, এখন থেকে আপনাকে কোয়েশ্চন রিভিউ করবার কাজটা আমি করাবো, বা আমি আমার অর্থাৎ আজকের বক্তব্য যখন কনক্লুসিভ জায়গায় আসবো তখন আমি বলবো, অথবা এখন বলে দিচ্ছি একজন প্রার্থী হিসেবে আপনাকে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো কিন্তু ডেইলি জব সলিউশন থেকে ডেইলি একটা একটা প্রশ্ন বা দুইটা দুইটা প্রশ্ন রিভাইজ করবার একটা অভ্যাস আপনার মধ্যে থাকতে হবে। তাহলে মনে করুন নন ক্যাডার দুই বছরের প্রশ্ন, বিসিএস এর বিগত বছরের, বিসিএস দশম থেকে ৪৫তম সবগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্নের উপরেও আমরা এরকম একটা বা দুইটা পরীক্ষা নিব, এগুলোকে আমরা বলবো কোয়েশ্চন রিভিউ টেস্ট। এরপর আসবে মডেল টেস্ট। মডেল টেস্টের প্রথমে পিএসসি সিলেবাসটাকে ভাগ করে দিয়ে অর্থাৎ এখানে ১০টা পরীক্ষা নিব, এই ১০টা পরীক্ষা নিব, ১০টা পরীক্ষার মধ্যে সম্পূর্ণ সিলেবাসটাকে একবার রিভিউ করিয়ে নিব, এরপর আপনি চূড়ান্ত মডেল টেস্টটা দিবেন। তাহলে এতগুলো পরীক্ষা যদি দিতে হয়, ক্লাসের চেয়ে পরীক্ষা বেশি, হ্যাঁ ক্লাসের চেয়ে পরীক্ষা বেশি, তাহলেই আপনি পাল করবেন, কারণ আপনাকে জ্ঞান দেওয়ার জন্য আমি এখানে দাঁড়াইনি বা আমরা এখানে কথা বলবো না, আমরা এখানে কথা বলবো আপনার জ্ঞান যা আছে তাকে কাজে লাগিয়ে পরীক্ষায় পাস করানোর জন্য, আমরা এখানে কথা বলবো আপনাকে গাইড করার জন্য, আমরা এখানে কথা বলবো আপনি ভুল যা করবেন ভুল থেকে নিজেকে বারবার হাত ধরে টেনে তুলে দিস ইজ হাউ ইউ শুড গো, দিস ইজ দা ওয়ে ইউ শুড মুভ, এই জিনিসগুলো বারে বারে দেখিয়ে দিব। আমরা এখানে জ্ঞান দিব না, আমরা জ্ঞানী না, পরীক্ষা দিতে দিতেই পারফেকশন আসবে আপনার ভেতরে, পরীক্ষা দিয়েই আপনি পরীক্ষার উপর দিয়েই পরীক্ষায় পাস করবেন। এই হচ্ছে পরীক্ষার উপরে ফোকাস করা একটা ইন্ট্রোডাক্টরি বক্তব্য। এবার আপনাদের কোয়েশ্চন করুন, আপনাদের কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আমি সামনের কথা আগাবো এবং প্রণয়ন নিয়ে কিছু পড়া আজকে আমরা করব। এই যে পরীক্ষা নিয়ে কথা বললাম, এই জায়গাটা থেকে কারো কোনো কোয়েশ্চেন বলুন, কোয়েশ্চেন নাই কারো? জি আচ্ছা, পরীক্ষাগুলো কি, এগুলো কি মানে এই আমরা কি পরীক্ষাগুলো নেওয়ার পদ্ধতি কি, এগুলো কি নেটের নেটে ওই যে এমসিকিউ স্লিপিং করে নিবেন না? হ্যাঁ, আমাদের আমাদের নির্দিষ্ট অর্থাৎ আপনি যখন এখানে এডমিটে অনেকেই আছে ওরা ওদের ওরা তো শুনছেন, অর্থাৎ আপনাকে আমরা গুগল ক্লাসরুমে অ্যাড করিয়ে নিব, গুগল ক্লাসরুমে সবাই অ্যাড থাকবেন, অর্থাৎ একটা ক্লাসরুম, ওই ক্লাসরুমে এডমিটেড এই ব্যাচের স্টুডেন্ট গুলো এই জায়গায় আছে, ওখানে লিংক এবং পাসওয়ার্ড শেয়ার করব। টেস্ট মুভ সফটওয়্যারের মাধ্যমে আমরা পরীক্ষাগুলো নেই, কারণ বাংলাদেশি যেগুলো সফটওয়্যার বা আমরা যেগুলো সফটওয়্যার বানিয়ে নিই আমাদের তৈরি করার আমাদের নিজস্ব একটা সফটওয়্যারও আছে, কিন্তু এই সফটওয়্যার গুলোর তুলনায় এটা আমেরিকান একটা সফটওয়্যার, এটা আমরা পেইড ভার্সন প্রো ভার্সন কিনে নিয়ে ব্যবহার করি স্লট নিয়ে, এটা কম্পারেটিভলি ইজি পরীক্ষাগুলো দেওয়া। বুঝছি বুঝছি। আরেকটা জিনিস স্যার, সেটা হচ্ছে এই ক্লাস যে হ্যান্ড নোট গুলা কেউ হয়তো কোনো কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারলো না, তো ক্লাস ভিডিও ক্লাস 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 হ্যান্ড নোট গুলা কি সাপ্লাই দিবেন কি না? হ্যাঁ, আমরা ওই যে ক্লাসরুম বলতে যে জায়গাটা ওখানে ক্লাসের ক্লাস নোট যেটা থাকে ওটাও, অর্থাৎ ওখানে যেমন আমাদের সবগুলো লেকচার শিটের পিডিএফ থাকবে প্রতিটা ক্লাসের, ওই অর্থাৎ আমরা এখন যেহেতু সার্কুলেশন চলে আসছে এখন আমরা কিন্তু একেবারে বেসিক একেবারে যে চ্যাপ্টারটা ধরবো ওই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে ক্লিয়ার এবং ক্লারিফাই করবার চেষ্টা করব। আমাদের যে লেকচার শিট দেওয়া হয়েছে এর বাইরে যদি সাপোর্টিং আরো শিট লাগে ওটা আমরা পিডিএফ আকারে ওই ওখানে আপলোডেড থাকবে এবং একেবারে বছরব্যাপী থাকবে, যখন ইচ্ছে তখন ডাউনলোড করে নিতে। এক্সামটা স্যার মানে কবে নাগাদ হতে পারে একটু যদি স্যার বলতেন? এক্সাম মে মাসে দিয়েছে, আশা করব মে মাসেই পরীক্ষা হয়ে যাবে। জি স্যার, মে মাসে পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে পিএসসি থেকে সার্কুলেশনে এবং আশা করব মে মাসেই পরীক্ষাটা হবে এবং মে মাস টার্গেট করে আমরা তার মানে স্যার 6 মাস পাচ্ছি, সেটাই হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, 6 মাস 6 মাস কিন্তু ইনাফ পরীক্ষার জন্য, কারণ যখন আমরা এক বছর পেতাম তখন কিন্তু আমরা আসলে সিরিয়াস হচ্ছি হচ্ছি করতে করতে 6 মাস কাটাতাম, সিরিয়াস হয়ে বাকি 6 মাস পড়তাম। স্যার যে জিনিসটা মানে আমি একটু বেশি কথা বলতেছি, ডোন্ট মাইন্ড, মানে বেশি কোশ্চেন করতেছি, আসলে আমার কিন্তু স্যার মানে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত স্যার চাকরির এজ। আমি কনফিউশনে ছিলাম যে আসলে যে আসলে কি সার্কুলারটা পাবো কি পাবো না। আমি লাইফে ফার্স্ট টাইম বিসিএস দিতেছি এবং এটা আমার লাস্ট টাইম বিসিএস। আচ্ছা, এটা এটা প্রাইভেট করে দিয়েছি একেবারে, টেক ইট সিরিয়াসলি একেবারে, বিইং আইসোলেটেড ফ্রম এনিথিং
যে কোন জায়গা থেকে আপনি আইসোলেটেড হয়ে নিজের আগামী 30 বছরের যে একটা ফিউচার, নিজের দৈনিক পড়াশোনাটা স্যার কত ঘন্টা ধরে স্যার পড়বো স্যার, সেটা যদি স্যার ঘন্টা কোনো বিষয় না, আমি ঘন্টায় বিশ্বাস করি না, ঘন্টায় বিশ্বাস করি না। পড়াশোনার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যেমন আমি 34-এর ক্যাডার, 34 থেকে 38 আমি সব এই সবগুলো পিলি দিয়ে আমি আমাকে কখনো ফেল করি নাই। আমার জন্য আমার আমার যে কথা বা পাস করবার জন্য যে সিক্রেট সেটা হলো কি জানেন, বেশি পড়তাম তা না, আমি হচ্ছি একেবারে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা মানুষ। এখন আমার আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমার পিছুটান ছিল, ইভেন ছোট ভাই বোনদের পড়াশোনা থেকে শুরু করে শহরে যে বাসায় থাকতাম এই বাসার বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছু আমার গায়ে উপর ছিল। আমি পড়াশোনা যে আহামরি করতাম 24 ঘন্টায় 18 ঘন্টা করতাম ব্যাপারটার উপর না, পড়াশোনার জন্য যেটা করব সেটা হচ্ছে, মনে করুন আপনি একটা চ্যাপ্টার শুরু করেছেন, এই চ্যাপ্টারটা শুরু করবার শুরু করে এই চ্যাপ্টারটাকে এমন ভাবে আপনি কনসেন্ট্রেশন দিয়ে পড়বেন যেন এখান থেকে যে কোনো টাইপ প্রশ্ন আসলে আপনি পারেন। এবং পড়ার সময় আপনি কনসেন্ট্রেশন ইউজ করবেন ফুললি, যদি কনসেন্ট্রেশন ইউজ করতে না পারেন স্যার, যেহেতু স্যার মানে স্যার মানে আমার কথা স্যার 6 মাস যেহেতু আছে, কারণ আমি কিন্তু স্যার আরপি দিতে পারবো না, তার মানে স্যার আমার মানে এটাই পিলি এটাই রিটার্ন, মানে এটাই জীবনের মানে শেষ ইয়াম, অনেক কিছু পরে স্যার ডিসিশন নিয়েছি যেমন না একবার গাম সাবিতে নামবো, কিন্তু স্যার এখন কথা আমি কিন্তু একটা প্রাইভেট কলেজে আছি, কারণ স্যার ফ্যামিলি তো স্যার টাইম দিতে হয়, জি প্রাইভেট কলেজে জব করি, সমস্যা নেই, আপনার ফ্যামিলি টাইম দেওয়া এবং কলেজে পড়ানো সবকিছুর সাথেই আপনি পারবেন, কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে প্লিজ যা পড়বেন তা এক জায়গা থেকে বারবার পড়বেন, কম পড়ে রিভাইজ করবেন, কম পড়ে রিভাইজ করবেন। আপনি যদি আমাদের পরীক্ষা পদ্ধতিটাকে ফলো করেন, বাংলাদেশে যে কারো চেয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়ে, যারা শুধুমাত্র সফটওয়্যার বেসড পরীক্ষা নিয়ে কতগুলো প্রতিষ্ঠান আছে এরা ছাড়া মানে ওরা তো আসলে বিভিন্ন ভাবে পরীক্ষা নেয়, আমরা হচ্ছে একটা পরিপূর্ণ কোর্স, ক্লাস এবং লেকচার শিট এবং পরীক্ষা সমন্বয়ে যারা পরীক্ষা নেয় এদের মধ্যে আমরা সবচেয়ে বেশি পরীক্ষা নিই। তো পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন, আর আমাদের যে মডেল টেস্ট ছাড়া বাকি সবগুলো পরীক্ষা সবসময় ওপেন রাখবার একটা ব্যাপার আমি এখন থেকে শুরু করে দিয়েছি, অর্থাৎ কোনো কারণে আজকের পরীক্ষা আজকে মিস করেছেন অবশ্যই সেটা আগামীকাল পরীক্ষাটা অ্যাটেন্ড করে নেবেন। যেমন 20 নাম্বার 30 নাম্বারের একটা পরীক্ষা এগুলো যেন মিস না করি, এই কাজগুলো করবেন। হ্যাঁ পরীক্ষা, তাহলে স্যার আপনাদের পরীক্ষাগুলো দিলাম, ক্লাস টেস্ট খুব সহজ লাগছে, সহজ ওই ওখান থেকেই আসবে পরীক্ষা। মনে করুন আপনি জীববিজ্ঞানের একটা চ্যাপ্টার টিচার পড়ালো, ওখান থেকে 30টা প্রশ্ন 20টা প্রশ্ন দিয়ে একটা ক্লাস টেস্ট দেওয়া হলো, এই 20টা থেকেই কিন্তু পরীক্ষা আসবে। যদি সহজ লাগে তাহলে গুড, কঠিন লাগলে ভালো না, প্রশ্ন আননেসেসারি প্রশ্ন দিয়ে আপনাকে ভাবনায় ফেলে দেওয়াটা আমাদের টার্গেট না, আপনার প্রিপারেশনের মধ্যে পারফেকশন আনাটাই আমাদের টার্গেট। ইভেন আপনাকে না বললেও আমাদের যে পরীক্ষার প্রশ্নগুলোর মধ্যে একটা লেভেল থাকে, লেভেল 1, 2, 3, 4, 5 5টা লেভেল আমরা পরীক্ষা নিই। প্রথম ধাপের পরীক্ষাগুলো একটু সহজ, এরপর আরেকটু ডিপ, এরপর আরেকটু ডিপ, একেবারে চূড়ান্ত জায়গায় গিয়ে একেবারে ফাইনাল লেভেলের কাজে আসবার মতো করে আমরা প্রশ্নগুলো করি, এই হচ্ছে কথা। সুতরাং মাহফুজ হোসেন আপনি প্রশ্ন করেছেন, অবশ্যই একটা গামছা নিয়ে কোমরে বেঁধে আপনি পড়াশোনা করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং নিজের আজকেই আমার ক্লাস শেষ করে সিলেবাসটা নিয়ে বসবেন, সিলেবাসটা নিয়ে বসে নিজেকে নিজে প্রশ্ন করবেন কোন জায়গার মধ্যে আপনার স্ট্রেংথ আছে, কোন জায়গায় আপনার উইকনেস আছে। বাংলা বাংলা নিয়ে ভাববেন কতটুকু পারি কতটুকু পারি না, ইংরেজি কতটুকু পারি কতটুকু পারি না, এভাবে ম্যাথ অর্থাৎ যে জায়গায় স্ট্রং আছে ওই জায়গাকে যত্ন করতে হবে যেন ওখানে প্রায় ফুল মার্কস তুলে আনতে পারি, যে জায়গায় উইকনেস বেশি আছে ওটা রিকভার করবার জন্য কাজ করতে হবে, এই হচ্ছে কাজ, এই হচ্ছে প্রিপারেশনের ওয়ে, দ্য বেস্ট ওয়ে। হ্যাঁ এরপরে আর কারো কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই মানে আপনারা যে টেস্ট গুলো আমাদের থেকে নেওয়া হবে এগুলোর কোয়েশ্চেন গুলো কি পরে বুকলেট আকারে মানে কোচিং থেকে নিতে পারবো, মানে কোনো বই আকারে বের করলে মানে পরে রিভিশনটা করতে পারবো আর কি? বই আকারে আমরা সাবজেক্ট টেস্ট এবং মডেল টেস্ট গুলো দিব, ক্লাস টেস্ট গুলো দরকার নাই, কারণ ক্লাস টেস্ট গুলো আপনার প্র্যাকটিস এর জন্য করাই, যদি আপনি প্রিন্ট চান তাহলে প্রিন্ট নিজেও করে নিতে পারবেন যেহেতু এগুলো সারা বছর ওখানে থেকে যাবে। জি জি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। এখানে যারা 43-এ আমাদের সাথে সংযুক্ত ছিলেন বা আগে পরীক্ষা দিয়েছেন এমন কেউ থাকলে আপনি জানেন নিশ্চয়ই,
আমরা ওই মডেল টেস্টের সবগুলো প্রশ্ন উইথ অ্যান্সার আমরা পিডিএফ ফাইল আপলোড করে দেই গুগল ক্লাসরুমে, এভাবে আমরা সবসময় দিব, যেটা কেউই দেয় না কোনো প্রতিষ্ঠান। এখন আপনাদের বিষয় কি, আমি যে স্টার্টিং পয়েন্টে পরীক্ষার উপর ফোকাস করেছি এবং যে কয়েকটা পয়েন্ট বললাম, পয়েন্ট গুলা কি মাথায় আসছে? আপনার পড়ার জন্য কি কি কাজ? আপনার পড়ার জন্য কাজ হচ্ছে, আপনার প্রথম কাজ হচ্ছে কি পড়া, টেক্সট। টেক্সট গুলো পড়ার জন্য আপনি অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো দিবেন, এবং প্রতি কিবারে পরীক্ষা গুলো হবে সোমবার। তারপরে আপনার এরপরে, অর্থাৎ আমরা যখন এখানে 10 থেকে 12টা অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের টার্গেটেড কাজগুলো শেষ করব, এরপরে আমাদের শুরু হয়ে যাবে সাবজেক্ট টেস্ট। সাবজেক্ট টেস্ট, হ্যাঁ, তাহলে সাবজেক্ট টেস্ট গুলো দিবেন। এই বিষয়গুলো প্রাতিষ্ঠানিকভাবে এখানে যেভাবে ব্যাখ্যা করেছি এই অনুযায়ী হবে। এখন আপনি কি করবেন, আপনার কাজ হবে এই বই দেখেন, বই সিলেকশন। বই সিলেকশনের ক্ষেত্রে বাজারের যে কোনো বই, বাজারের সবচেয়ে পচা বইটা পড়লেও কিন্তু বাজারের সেরা রেজাল্টটা করা সম্ভব। বই নিয়ে কারো কোনো কোশ্চেন আমি নিব না, দরকার আছে বলে আমার মনে হয় না। আপনার কাছে পুরাতন যে বইটা আছে ওই বইটা পড়েই দ্য হাইয়েস্ট রেজাল্ট আপনি করতে পারেন, যদি একটা কাজ করেন। যদি আপনি ওই বইটা, একই বইটা কমপক্ষে 4-5 বার করে রিভাইজ করে পড়েন এবং সিলেবাস এবং আপনার বইয়ের সাথে কানেক্টিভিটি মেনটেন করে পড়েন, এবং মনে করুন কোন একটা চ্যাপ্টার পড়ছি বাংলা সন্ধি, সন্ধি পড়বার সময়ে অথবা ইংরেজি প্রনাউন পড়ছি, এখন প্রনাউন পড়বার সময় এই প্রনাউন থেকে আদৌ কি প্রশ্ন আসে কিনা বা আসলে কিভাবে আসে, এই ব্যাপারটা আগে পড়া শুরু করবার আগে এই কাজটা করেই পড়াশোনাটা শুরু করবে। এভাবে তবু আমাদেরকে একটু ফলো করবেন, কারণ আমরা যে জিনিসগুলো নিজে নিজে মুখস্থ করে আত্মস্থ করা যায় না, দরকারি ক্লাসগুলো আগে করাবো। কারণ হচ্ছে আমাদের বিশ্বাস মে মাসেই পরীক্ষাটা হবে, এই জন্য মে মাসে পরীক্ষা হবে এই টার্গেটে আমরা দরকারি বা ইফেক্টিভ ক্লাসগুলো আগের দিকে করিয়ে ফেলবো। অর্থাৎ আমি এটা এই জন্য বলেছি, দরকারি বিষয়গুলো আগে থেকে আলোচনা করে দিলে আপনার জন্য প্রিপারেশনের ইয়াটা সহজ হবে। আবারও বলছি, বিশেষ প্রার্থী মানে অক্ষরে অক্ষরে টিচার যা পড়াবে এর বাইরে নিজে কিছু পারি না, এমন যদি হন তাহলে আপনি আসলে বিশেষ প্রার্থী না, আপনি এখানে ভর্তি হইয়েন না। আপনার ভর্তি হয়ে কোনো লাভ নাই, আপনি একটা কাজ করেন, 100 টাকা নিয়ে কিছু নিয়ে পান বেচা শুরু করে দেন, এটাও একটা ব্যবসা। ওখানে যদি সিরিয়াসনেস থাকে তাহলে আপনি ওখান থেকে ভালো কিছু করতে পারবেন। খারাপ ভাবে বলছি, আমি স্যার মানুষ, মন দিয়ে কথা শুনবার জন্য কথাটা বললাম। কোন একটা কাজ শুরু করে দেন, যদি আপনার মধ্যে নিজে থেকে অনেক কিছু পড়বার, সিলেবাসটা আয়ত্তে আনবার মতো ইচ্ছা শক্তি চেষ্টা না থাকে, তাহলে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে আপনি পারবেন না, নির্ভরশীলতা কমাতে হবে। বিসিএস এ টিকতে গেলে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আরেকজনের নোট, আরেকজনের গাইড, আরেকজনের কিছু দিয়ে আপনার কিচ্ছু হবে না। আপনার হবে যা করতে হবে নিজেকেই, আরেকজনের নোটে যা আছে তা আপনার কাজে নাও লাগতে পারে, কারণ সে তাই নোট করেছে যা আপনি জানো, অথবা সে এমন কিছু নোট করেছে যা সে জানে না, কিন্তু আপনি সে জানে এমন অনেক কিছু আছে যা সে নোটে আনে নাই, অথচ আপনি জানেন না কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট। আশা করি কথাটা বুঝছেন। এই জন্য পরে আরেকজনের নোট নয়, সিলেবাসটা ধরে সম্পূর্ণরূপে সিলেবাসটাকে আয়ত্তে আনবার জন্য কাজ করাটাই একজন প্রার্থীর কাজ। বেশি পড়া নয়, স্ট্র্যাটেজিক্যালি বা সিস্টেমেটিক্যালি সিলেবাসটা ধরে সম্পূর্ণরূপে গুছিয়ে পড়া তার হচ্ছে একজন প্রার্থীর, অ্যাকচুয়াল প্রার্থীর কাজ। ভয় পাওয়ার কিছু নেই, বিসিএস জাস্ট একটা এমসিকিউ পরীক্ষা, কম্পারেটিভলি একেবারে কাছাকাছি জায়গায় গিয়েও আমরা ফেল করবার পেছনে যে রিজন গুলো, ওই জায়গাগুলো হাত দেন। এই যে আমি 43-এর কেউ যদি এখানে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা, আমি মিথ্যা কথা বলবার কোনো সুযোগ নেই, আমার ভিডিওটা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় আছে। আমি 43 পরীক্ষার কয়েকদিন আগে ভিডিও করে বলেছিলাম, আপনারা প্রিভিয়াস পড়েন, প্রিভিয়াস পড়েন, প্রিভিয়াস পড়েন, প্রিভিয়াস পড়েন, এবং একজন আমাকে কোয়েশ্চেন করেছিল, স্যার প্রিভিয়াস তো এখন আসে না। আমি বললাম না আসুক, তুমি পড়ো, আমি জোর করে, আমি আমি তোমাকে ফোর্স করছি তুমি পড়ো, এমন করে আমি বলেছিলাম কথাটা। এবার তুমি 43-এর প্রশ্নটা দেখো, প্রিভিয়াস আসছে কিনা, আওয়াজ দাও, আসছে? কারো আওয়াজ নাই। জি স্যার আসছে, স্যার প্রচুর প্রিভিয়াস আসছে না, 50% এরও বেশি প্রিভিয়াস আসছে, তাহলে তোমরা আমাদের কথা কেন শোনো না?
একটু মুরব্বীদের কথা শুনতে হবে, কথাটা এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দিয়ে ওইটুকুতে শেষ করবো না, আমরা শুনবো এবং কাজে লাগাবো। তাহলে আমরা কিছুক্ষণ পড়াশোনা করি, এরপরেই একটা কোশ্চেন ছিল স্যার। আসসালামু আলাইকুম। জি বলুন স্যার। অনলাইনে কেন স্যার, অফলাইনে তো স্যার, অফলাইনে তো স্যার, আমি তো স্যার করোনার টাইমে আমরা 2.5 বছর স্যার অনলাইন মোবাইলে দেখে দেখে ক্লাস করে ইয়া করছি, এখনো আবার অনলাইনে করতে স্যার চোখ তো আর চোখ থাকবে না স্যার। সবাই সব কোচিং সেন্টার গুলো তো সাধারণত অফলাইন শুরু করছে। আমার তো অফলাইন আছে, অফলাইন অনেক জমজমাট চলছে, এখন অনলাইনেও আলাদা আলাদা করে রাখছি। অনলাইনে আমাদের ব্যাপারটা আলাদা, আমরা অনলাইন একটা প্ল্যাটফর্ম, অফলাইন একটা প্ল্যাটফর্ম, একটা একই স্টুডেন্ট কে দুই দিকে দিচ্ছি না, এটাই কারণ হচ্ছে দূর দূরান্তে বিভিন্ন জায়গায় যারা আছে তারা অনলাইন সুবিধা যারা স্যার বুঝলাম তো, কিন্তু স্যার একজন আপনার জন্য নোটগুলো দিবেন, পিডিএফ যে নোটগুলো দিবেন এগুলো তো স্যার আমরা প্রিন্ট করতে পারবো না, প্রিন্ট করা তো অনেক ক্ষেত্রে আমরা এই প্রিন্টেড অলরেডি এখানে অনেকে আছে যারা আমাদের প্রিন্টেড কপি পেয়েছেন, প্রিন্টেড পাবেন কিন্তু প্রিন্ট খরচটা দিতে হবে, কারণ আমাদের শীট গুলো একটু বড়। আমি দেখাই আপনাকে, মনে করুন ইংলিশ, হ্যাঁ ইংলিশের যে আমি আরাফাত ভাই একেবারে দায়িত্ব নিয়ে বলছি, ইংলিশের যে এই যে শীট, হ্যাঁ তাহলে পরে এটা কত পৃষ্ঠা, এটা হচ্ছে যে 184 পৃষ্ঠা, তাহলে এতগুলা প্রিন্ট করা বা এই এই যে জিনিসটা প্রিন্ট করতে কিন্তু খরচ গেছে। আর আমি একটা কথা বলি, বইটা যেহেতু হাতে নিয়েছি, এই বইয়ের বাইরে কিচ্ছু আসবে না, আগামী 120 তম বিসিএসইউ ইংরেজি গ্রামারের জন্য এই আমার এই যে কয় পৃষ্ঠা আছে এর বাইরে আসবে না, ভোকাবুলারি হোক গ্রামার হোক গ্যারান্টি। আপনার এত বড় বই পড়ার কোনো দরকার নেই, আপনি ছোট্ট এই বুকলেট পড়ে মোটামুটি কোনো ধরনের তেমন ভুল টুল নাই, কোনো কারণে যদি কোনো বানান ভুলও পাওয়া যায় আমি এগুলো আপনাদেরকে ইনফর্ম করে দিব। হ্যাঁ তো এটা পড়লে এটা এর বাইরে আসবে না, তো যদি আপনারা প্রিন্টেড লাগে স্যার আমরা অনেক করাবেন না, শুরুতেই নাউন বাদ দিয়ে প্রনাউন শুরু করে দিয়েছেন, নাউনের ক্লাস ভিডিও আছে, আর যারা ক্লাসটা করে নাই তাদেরকে আমি আলাদা করে নিব, এরকমই স্যার। একটা কোশ্চেন ছিল জি স্যার, এইটা আমরা তো এটা তো স্যার পরীক্ষার আগ পর্যন্ত স্যার আপনারা আছেন, সাধারণত আমরা জানি যারা বিসিএস ক্যাডার তারা তাদের আন্ডারে কোচিং করলে সাধারণত মনে হয় যে না আসলে মনে হয় ক্যাডার হচ্ছি এমন একটা ভাব ভাবনা হয়, এটা সত্য ভারত। কিন্তু স্যার এখন কথা হলো যে স্যার আপনারা পেমেন্ট যে হিসাবটা স্যার অনলাইনে করাচ্ছেন সেটা স্যার মানে পেমেন্টটা কত নিচ্ছেন বা কেমন ইয়ে পেমেন্ট হচ্ছে 3,000 টাকা মনে হয়, এই স্যার 3,000, 3,000 টাকা ফুল কোর্স 6 মাস। জি 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 6 মাস। আর স্যার নোট গুলা স্যার, স্যার মোট ক্লাস লেকচার কয়টা? মোট ক্লাস লেকচার 120টার একটা হিসাব আছে, বেশি হলেও হবে কমের মধ্যে যদি কোনো টিচার শেষ করে দেয়। মনে করুন আমি বাংলাদেশে ফার্স্ট ক্লাস অ্যাসাইন করে দিলাম 15টা বা 12টা, একজন টিচার দেখা যাচ্ছে উনি আগেই শেষ করে দিয়েছেন, টিচারের সাথে আপনার সাথে যোগাযোগ থাকবে। আমি একটা একটা কথা বলি, এক সাবজেক্ট শেষ করার জন্য একজন টিচারকে দায়িত্ব দিয়ে দিয়েছি আমি, এগুলো আগে করে দিন, এর মধ্যেই আমরা করলাম, কারণ এক এক একই সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন টিচার পড়ায়, আগের টিচার কি পড়াইলো পরের টিচার কি পড়াইলো একটা একটা অসঙ্গতি থেকে যায়, এই জন্য একজন টিচারকে একটা সাবজেক্টের দায়িত্ব অ্যাসাইন করে দিয়েছি, উনি ওনার মতো করে ওই সাবজেক্টে যা যা দরকার, ওনার কোনো হ্যান্ড নোট দরকার হলে, আমাদের লেকচার শিটে কোনো কারেকশন দরকার হলে, ওনার অর্থাৎ বোঝানোর জন্য আরো যা যা দরকার হয়, আপডেট যা তথ্য দিতে হয় সবগুলো ওই স্যার দিবেন। এখন ওই স্যার যদি আগে কম ক্লাসে শেষ করে বা ওই স্যার যদি বেশি ক্লাস লাগে সেটা টিচারের উপর ডিপেন্ড করবে, এটা আপনি বুঝবেন। এখন শুরু শুরু শুরুর কালে বা স্টার্টিং এ তো অনেক ধরনের এই টাইপের প্রশ্ন থাকে, 2-1 মাস যাইতে যাতে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এই টাইপের। জি এই হচ্ছে স্যার কথা। আমার কাছে যেটা, আমার কাছে স্যার যেটা মানে অনস্টি স্যার আমি বারবার যেটা স্যার আপনারা যদি স্যার অফলাইন যে জিনিসটা শুধু করতেন স্যার, কারণ স্যার অনলাইনে স্যার সেই ইয়াটা স্যার। আপনার লোকেশনটা কোথায়? কুমিল্লা স্যার। কুমিল্লায় হচ্ছে আমাদের লকডাউনের যে অফটা ছিল এর মধ্যে, আমরা লকডাউনের মাঝখানেও একটা ব্যাচ চাইছি, অর্থাৎ ফ্রিতে একেবারে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া মডেল টেস্ট থেকে শুরু করে একটা সাপোর্ট দিয়েছিলাম, চেষ্টা করব আমরা ভেরি সুন ওখানে আবার অফলাইন ক্লাস শুরু করতে। এমনিতে এখন আমাদের বিভিন্ন ব্রাঞ্চে প্রায় 7-8টা ব্রাঞ্চে ফিজিক্যালি ক্লাস চলছে, নীলক্যাট এবং চিটাগাংয়ে অনেক বেশি জমে গেছে, এই হচ্ছে কথা। একটা বিষয় ভালো পাবেন সেটা হচ্ছে কি জানেন, অনলাইনে ক্যাডার অফিসাররা রাত্রে পড়ায়, ওনারা অফিস শেষ করে ভালো ভালো অফিসাররা ক্লাস গুলো পাবেন। ক্লিয়ার বলে দিচ্ছি, এই যে শিফট এর বাইরে আসবে না, তোমাকে আমি টাকা খরচ করাবো কেন, তুই আমার ক্লাস গুলো করবা, আমার ক্লাসে যেটা ব্যাপার সেটা হচ্ছে
ক্লাসে কোনো কারণে যদি লম্বা সময় টু দা পয়েন্ট লাইভে নাও থাকতে পারো, ভিডিও গুলা পেয়ে যাবা ক্লাসে। এই ক্লাসগুলো শুনবার পরে বাসায় আর পড়তে হবে না। আর এই যা আমি আলোচনা করব তা যদি মনে করো আজকে প্রণয়ন নিয়ে আলোচনা করলাম, এরপরে প্রণয়নের যে এই এখানে প্রণয়নের যে ডেসক্রিপশনটা আছে এটা একটু তুমি পড়ে নিলা, এরপরে তুমি আগামী ক্লাসে এসে বাকি অংশটা আমি জাস্ট 10-15 মিনিটেই তোমাকে বাকি অংশটা বুঝিয়ে দিতে পারবো, কারণ তুমি পড়ে ফেলেছো। এবং ওই প্রণয়নটার উপরে আমরা 30 নম্বরের 20 নম্বরের যে ক্লাস টেস্ট নিব এটা যদি দাও, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আগামী 120তম বিসিএস আসবে না। ক্লিয়ার কথাবার্তা? আমি গ্যারান্টি দিচ্ছি এর বাইরে আসলে চ্যালেঞ্জ, আমি তুমি আমার সাথে সাইন করে চ্যালেঞ্জ নিতে পারো, এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না। কারণ ইংরেজি আমার যে এই যে বড় বই, তারপরে এই যে কন্টিনেন্টের বইটাও দেখাই। বই আছে আমার, আরো বই আছে এখানে, কিন্তু আমি আমার বই লেখা বলছি না তো, অনেক বছর ধরে বইটাই নিয়ে কাজ করি। আমি তোমাকে কোর জিনিসটা দিয়ে দিছি, কোর জিনিসটা দিয়ে দিছি, প্লিজ এটা পড়ো। এই আলফা বইয়ের পেছনে ছুটবার কোনো দরকার নাই। তোমার কাছে কনফিউশন আছে তুমি আমাকে প্রশ্ন করো, আমি ক্লারিফাই করে দিব হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন একেবারে, সেটা যদি তুমি ধরে ফেলতে পারো একবার, মানে এই কোয়েশ্চেনটা কোন জায়গা থেকে আসছে, এই কোয়েশ্চেনটাতে এই যে জিনিসটা ধরতে পারলে আমার কথা তোমার মনে পড়ে যাবে, হ্যাঁ এটা এরকম সব। হ্যাঁ শুধু লিটারেচারে ওয়ের বাইরে পড়ার দরকার নাই, ইংলিশে ওয়ের বাইরে পড়ার দরকার নেই। হ্যাঁ, এবং আমি এই ক্লাসগুলো নেওয়ার সময় তোমাকে সবসময় চেষ্টা করি জিনিসটার বাংলাটা বুঝিয়ে দেওয়ার জন্য, যেন তোমার সেন্স অফ ট্রান্সলেশন ইংরেজি লেখালেখিতে তোমার শুদ্ধতা চলে আসে, যেন তোমাকে রিটেন পড়ানোর সময় আমার সাফারিংসটা না আসে। আমি তোমাদেরকে রিটেন ক্লাসগুলো এখন আমি মাঝখানে মাঝখানে রিটেনের ক্লাস ঢুকাবো না, কারণ রিটেনের ক্লাস আমি অনেকগুলো ক্লাস ছোট ছোট ভিডিও ছোট ছোট করে হলে ইউটিউবে ফেসবুকে দিয়ে দিচ্ছি, ওগুলো দেখে নিও, ওখানে অনেকগুলো ভালো টিপস পাবা যেগুলো তুমি তোমার নিজের অনুশীলনের জন্য কাজে লাগাতে পারবে। এই হচ্ছে কথা। হ্যাঁ এবার বলেন আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, জি সেটা হচ্ছে যে আমরা এই যে অনলাইন ব্যাচে যদি ভর্তি হয়ে যাই, মানে এই ব্যাচে যখন ভর্তি হয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে বইগুলোকে আমরা পিডিএফ আকারে পাবো বা আমাদেরকে দিয়ে দেওয়া হবে কিভাবে? মানে আমি প্রথম দিকে একটু লেটে জয়েন করছি, তো হ্যাঁ পিডিএফ আকারেই দিয়ে দেয়। পিডিএফ আকারে মনে করেন ভর্তি হওয়ার সাথে সাথেই পিডিএফ আকারে পুরো 11টা বুকলেট পেয়ে যাবেন, যদি আপনার প্রিন্টেড লাগে প্রিন্ট খরচটা দিতে হবে। জি জি আচ্ছা ঠিক আছে, প্রিন্ট খরচ দিলে তো আমি ঢাকা নীলক্ষেত এখান থেকে আমি নিতে পারবো, বা আমাকে এরকম ডেলিভারি দেওয়া যাবে।